নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশি মার্চ মাস কেমন যাবে এ নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাসে সপ্তাহের শুরুতেই অর্থাৎ মাসের শুরুতেই মকর রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে পাঁচ পাঁচটি গ্রহের অবস্থান কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে শনি তো দীর্ঘদিন বসে আছে, এই মাসে মঙ্গল, শুক্র, বুধ, শনি এবং চন্দ্র টোটাল পাঁচটি গ্রহকে আপনাদের সপ্তম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ৬ তারিখ পর্যন্ত প্রায় এই যোগটা থাকবে, তারপর বুধ আপনাদের অষ্টম ভাবে চলে যাবে যেখানে বৃহস্পতি এবং রবি বসে আছে। ফলে এই যে সপ্তম ভাবে একাধিক গ্রহের সন্নিবেশ, এটা কিন্তু হঠাৎ একটা শুভ পরিবর্তন, কোনো দিক থেকে শুভ পরিবর্তন আনবে, কোনো দিক থেকে কিন্তু একটু সমস্যাও তৈরি করতে পারে। একদিকে দেখুন শনি মঙ্গল দুজনাই কিন্তু একটা ঘরে বসে আছে, একটা বীজ যোগে এক্সিস তৈরি হয়েছে এবং মঙ্গল কিন্তু এই ঘরে উচ্চস্থ হয়, সেখানে শুক্র বসে আছে। কোন দিক থেকে শুভ পাবেন, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে টোটালটাই আলোচনা করব। এবং আকাশে একটা কালসর্পের এক্সিস হয়ে আছে, যাদের বিশেষ করে জন্মছকে কালসর্প আছে তাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা এই মুহূর্তে উচিত, অথবা যাদের রাহু বা কেতু দশা চলছে তাদেরও কিন্তু যে কোনো দিক থেকে বাধা বিঘ্ন সম্মুখীন হওয়ার জায়গা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্কট রাশি তো এমনি খুব সফট একটা রাশি, চন্দ্রের ঘর, ফলে এরা খুব ভালো মানসিকতার মানুষ হয়ে থাকে। যতগুলো রাশি আছে কর্কট রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় তার মধ্যে পুষ্যা নক্ষত্র, যেটা শনি নক্ষত্র, এই নক্ষত্র কিন্তু খুব শুদ্ধ এবং শুভ একটা নক্ষত্র। ফলে এই নক্ষত্র অতীব শুভ এবং বৃহস্পতির নক্ষত্র আছে, বুধের নক্ষত্র আছে, ফলে কর্কট নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। এখন ধরেন আপনার জন্মছকে বৃহস্পতির দশা চলছে, তাহলে আমি বৃহস্পতি রিলেটেড যে ফলগুলো বলবো সেগুলো কিন্তু আপনাদের অনেক বেশি প্রভাবান্বিত করবে। আবার যদি শনির দশা চলে তাহলে শনি রিলেটেড ফলগুলো কিন্তু বেশি দেবে। রাহুর দশা বা কেতুর দশা বা যে গ্রহের দশাটা চলে সেই গ্রহের ফলগুলো কিন্তু আপনাদের বেশি পেতে দেখা যায়। আমি ওভারঅল একটা গোচর ফলের উপর ভিত্তি করে ফল বলে দিলাম। দশা কিন্তু মেন ফল দেয়, কারো জীবনে দেখা যায় এক সময় খুব ভালো, তার এক সময় খুব খারাপ, কোনো দশা দেখা যায় একটা সময় খুব খারাপ ছিল এখন যেন অনেকটা ভালো। ফলে দশা যখন চেঞ্জ হয় তখন কিন্তু মানুষের জীবনে পরিবেশ পরিস্থিতির মধ্যেও একটা চেঞ্জ চলে আসে। ফলে আমি যে গোচর ফলটা বলবো ওভারঅল নটা গ্রহের গোচরের ভিত্তিতে কিন্তু ফলটা বলবো। এর মানে এই না যে প্রত্যেকটা কথা আপনাদের সমানভাবে মিলে যাবে, এটা কোনো দিন হয় না, কেউ করতেও পারবে না, কারো পক্ষে সম্ভব না। কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, প্রত্যেকের জন্ম নক্ষত্র আলাদা। তাহলে আপনারা বলতেই পারেন যে আমি তাহলে রাশিফলটা কেন বলছি। রাশিফলটা এই কারণেই বলছি যে যখন চন্দ্র আপনাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন যাই হোক না কেন, তার সাপেক্ষে গ্রহগুলো এখন কোন কন্ডিশনে আছে এবং কোন কোন দিক থেকে কী ফল দেওয়ার জায়গায় আছে, এর জন্যই কিন্তু আলোচনাটা করা হয়। এবং কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত রাশি চার্টের ওপর। কেউ বলে দিতে পারবে না যে গ্রহ গোচরে এই শুভ ফলটা দিচ্ছে বলে আপনার জীবনেও এই শুভ ফলটা 100% হবে, এটা কিন্তু কেউ বলে দেওয়া সম্ভব না। তাই অবশ্যই গোচর ফল দেয় সেটা আপনার জন্মছকের উপর ভিত্তি করে। আপনার জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে বৃহস্পতি যদি গোচরে শুভ অবস্থায় আসে তাহলে অতীব শুভ ফল দেবে, এবং জন্মছকে বৃহস্পতি ভালো আছে কিন্তু গোচরে খুব ভালো দিচ্ছে না তাহলে কিন্তু সেই মুহূর্তে সেই বৃহস্পতি খুব ভালো ফল দিতে পারবে না। জ্যোতিষ প্রোগ্রাম যারা দেখেন তাদের অল্প বিস্তর কিন্তু জ্যোতিষ সম্পর্কে কম বেশি ধারণা তাদের থাকে। আমি অনেকের সঙ্গে কনসাল্ট করতে দেখেছি যে তারা আগে থেকেই বলে দেয় দাদা এখানেই আছে, ওখানে ওই আছে, এই গ্রহটা এখানে গোচর করবে 24 তারিখে 28 তারিখে। তার মানে মানুষ কম বেশি জ্যোতিষ সম্পর্কে একটা ধারণা রাখে এবং তারা বোঝার চেষ্টা করে যে কোন দিক থেকে ভালো ফল পাবো বা কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করবো। তাই জন্য কিন্তু একটু বিস্তারিতভাবে আলোচনা করি যাতে আপনাদেরও বুঝতে কিছুটা সুবিধা হয়। প্রথমেই বলি যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান বা অনলাইনে জ্যোতিষ শিখতে চান তারা কিন্তু ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু
অনলাইনে প্রেডিকশন নিতে পারেন, আপনাদের ব্যক্তিগত রাশিচাপ কি বলছে সেটা সম্পর্কে তথ্য আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই জ্যোতিষ শিখতে পারেন। চলে আসি গোচর ফলে। গোচর ফল দেখুন, কর্কট রাশিতে কোনো গ্রহ নেই দ্বিতীয় হবে, অর্থাৎ সিংহ রাশিতে, কন্যা রাশিতে, তুলা রাশিতে কোনো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে না। বৃশ্চিক রাশিতে আপনাদের পঞ্চম ভাবে দীর্ঘদিন কেতু বসে আছে, এই মাসে পুরোটাই কেতু সেখানে থাকবে এবং ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই। সপ্তমভাবে আগেই বলে দিয়েছি পাঁচটি গ্রহকে একত্রে দেখা যাচ্ছে, ছ তারিখ পর্যন্ত বুধকে দেখা যাবে সপ্তমভাবে, তারপর আপনাদের অষ্টমভাবে গোচর করবে যেখানে বৃহস্পতি রবি বসে আছে। রবি 13 তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। মাসের একেবারে শেষের দিকে 26 তারিখ নাগাদ বুধ কিন্তু মীন রাশিতে গোচর করবে ভাগ্যস্থানে, অর্থাৎ মাসের শেষের দিকে হলেও আপনাদের ভাগ্যস্থানে একটা বুধাদিত্যের এক্সিস কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং একাদশভাবে রাহুর অবস্থান, মন মানসিকতা এই মাসে কেমন দেখতে পারবে। এবং দীর্ঘদিন আপনাদের সপ্তমভাবে শনি বসে আছে এবং আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে। শনির দৃষ্টি কিন্তু যে ঘরে পড়ে সেই ঘরে মন মানসিকতা কোনো না কোনো দিক থেকে একটু ডিস্টার্ব তো থাকবে, সেটা স্বাভাবিক। আপনার রাশি এমনি সফট রাশি, একটা খুব খুব নরম প্রকৃতির রাশি হচ্ছে কর্কট রাশি, সেখানে শনি দৃষ্টি দীর্ঘদিন প্রায় 2.5 বছর ধরে পড়ে আছে। শনি বসে আছে মার্চ মাসে, সেখানে মঙ্গল বসে আছে আপনাদের দশমপতি, আপনাদের পঞ্চমপতি মঙ্গলকে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে, বুধকে দেখতে পাওয়া যাচ্ছে, চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মাসটা কিন্তু মন মানসিকতার দিক থেকে অতটা ডিপ্রেশন মূলক যাবে না, মনের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস, একটা বোল্ডনেস, একটা উদ্যম কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। শখ শৌখিনতা কিছু পূরণের জন্য মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এই জায়গাটা কিন্তু এই মাসে পূর্ণরূপে দেখতে পাওয়া যাবে। ফলে মন মানসিকতা যে ডিপ্রেশন দীর্ঘদিন ভোগ করছিলেন এই মাসে কিন্তু দেখতে পারবেন, অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু মন মানসিকতার দিক থেকে পাবেন। মঙ্গল কিন্তু আপনাদের মধ্যে একটা উদ্যম তৈরি করবে, আসে যে বাধা বিঘ্ন আসছিল সেটাকে আপনারা ওভারকাম করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধও কিন্তু দেখুন আপনাদের রাশিতে 6 তারিখ পর্যন্ত দৃষ্টি দিয়ে বসে আছে, ফলে মাসটা কিন্তু ওভারঅল দেখবেন যে ডিপ্রেশন, যে বাধা মন মানসিকতার মধ্যে দেখতে পাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু এই মাসে একেবারেই দেখতে পারবেন না। ফলে মন মানসিকতা তুলনামূলক অনেক বেশি বোল্ড থাকবে, অনেক বেশি পজিটিভ থাকবে, যে কোনো কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন এবং অনেক শখ শৌখিনতা পূরণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এই মাসে কিন্তু আপনাদের হবে। এর ফলেও কিন্তু মন মানসিকতা অনেক বেশি পজিটিভ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে। দেখুন ফিনান্সিয়াল দিক থেকে এক কথায় বলা যায় এই মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। একদিকে বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে থেকে আপনাদের দ্বিতীয় হয়ে দৃষ্টি দিচ্ছে, রবিকে 13 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় হয়ে দৃষ্টি দিয়ে দেখা যাচ্ছে এবং বুধকে প্রায় সারা মাসে 6 তারিখের পর থেকে 26 তারিখ আর 24 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় হয়ে দৃষ্টি দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। এর ফলে একাধিক সোর্স অফ ইনকাম আপনারা কিন্তু দেখতে পারবেন, কর্মের দিক থেকেই বলুন, ব্যবসার দিক থেকেই বলুন, পার্টনারশিপ ব্যবসার দিক থেকেই বলুন, ফিনান্সিয়াল দিক থেকে কিছু না কিছু লাভ আপনাদের সারা মাসই কিন্তু হতে দেখা যাচ্ছে। সেদিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ ভাগ্যের দিক থেকে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, শেয়ার লটারি থেকে ইনভেস্টমেন্ট লাভ হতে পারে, যে কোনো সোর্স অফ ইনকাম আপনাদের কিন্তু এই মাসে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে। ফলে নিশ্চিন্তে থাকুন, ফিনান্সিয়াল দিক থেকে কর্কট রাশির জন্য মার্চ মাসটা অতীব শুভ যাবে। পরে পরিবারের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, আপনাদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, সেই দিক থেকেও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং পরিবারের সঙ্গে সবার সঙ্গে, সে হতে পারে আপনার পিতা, হতে পারে আপনার গুরুজন ব্যক্তি, মাতা, সবার সঙ্গে একটা মিলজুল করে থাকার পরিস্থিতি কিন্তু এই মাসে পাবেন, সেদিক থেকে অনেকটাই ভালো মন মানসিকতা দেখতে পাওয়া যাচ্ছে। পরে পারিবারিক দিক থেকেও ভালো ফল পেয়ে যাবেন। যারা ধরুন কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করেন তাদের দিক থেকেও যথেষ্ট ভালো, যারা লেখক আছেন তাদের দিক থেকে ভালো, যারা সঙ্গীত শিল্পী আছে তাদের দিক থেকেও মাসটা কিন্তু ভালো যাবে, যারা আবৃত্তি করেন, যারা সাংবাদিক আছেন, সবার দিক থেকে এই মাসটা কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল দ্বিতীয় ভাব অনেক বেশি পজিটিভ থাকার জন্য অনেক কাজও কিন্তু আপনাদের হয়ে যাবে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে, পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো ফল আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশন এই মাসটা প্রথম দিকটা যতটা না ভালো হবে, যত দিন যাবে ততই কিন্তু পরিস্থিতির মধ্যে একটা সুধার দেখতে পারবেন, একটা যোগাযোগ কমিউনিকেশন এমনি ভালো হবে। কিন্তু যেহেতু বুধ অষ্টম ভাব অকুপাইড করে থাকছে 6 তারিখের পর থেকে, 6 তারিখের আগে পর্যন্ত কোনো সমস্যা যোগাযোগ কমিউনিকেশন দেখতে পাওয়া যাচ্ছে না,
কিন্তু 6 তারিখের পরে যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে একটু বাধাবিঘ্ন হতে পারে। অষ্টমে যাচ্ছে বুধ এবং যদিও সেখানে বৃহস্পতি এবং রবি বসে আছে কিন্তু দৃষ্টিটা দ্বিতীয় হয়ে পড়ে থাকছে, ফলে অষ্টমে কিন্তু বাধাবিঘ্ন একটু তৈরি হয়। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, হটকারিতার সঙ্গে রাস্তাঘাট পারাপার করবেন না। কমিউনিকেশনে একটা কোথাও একটা ফাঁকি একটা গ্যাপ কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু বেশি কেয়ারফুলি থাকতে হবে, মানে কমিউনিকেশন গ্যাপ পড়ে গেলে সব কিছুতেই গ্যাপ পড়ে যায়, সেই জায়গাটা কিন্তু একটু আছে। ফলে রাস্তাঘাটে যেমন সাবধানে চলবেন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু অবশ্যই কমিউনিকেশনটাকে একটু বিল্ড আপ করার চেষ্টা করবেন, তা না হলে একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। মনের উদ্যম কিন্তু এমনি কোনো খারাপ থাকবে না, যদিও অষ্টমে বুধ বসে আছে কিন্তু যেহেতু সেখানে বৃহস্পতি রবিকে একত্রে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেখানে একটা বুধাদিত্য যোগের এক্সিস দেখতে পারবেন। মনের উদ্যমে কোনো খামতি কিন্তু হবে না, সেই দিক থেকে ভালো ফল পাবেন। এবং মাসের শেষের দিকে যখন 24 তারিখের পর থেকে বুধ যখন আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে, তখন যোগাযোগ কমিউনিকেশন বলুন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক বলুন, যে কোনো দিক থেকে মনের উদ্যমের দিক থেকে বলুন, সব দিকটাই কিন্তু যথেষ্ট পজিটিভলি দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। এবং 13 তারিখের পর রবি যখন সেখানে চলে আসবে, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে, তখনও কিন্তু মানসিক দিক থেকে অনেক স্ট্রেংথ আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালোই কিন্তু যাবে, মাঝখানে একটু কয়েকটা দিন একটু সমস্যা হতে পারে, ওভারঅল যোগাযোগ কমিউনিকেশন মনের উদ্যম কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থায়ের দিক থেকে যারা স্টুডেন্ট আছো তাদের দিক থেকে বলছি, এই মাসটা কিন্তু কিছু করে নেওয়ার মাস, কিছু করে নিতে পারলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবে, বিশেষ বাধা কিন্তু নেই, কিন্তু শনির দৃষ্টিটা কিন্তু পড়ে আছে এবং পাশাপাশি বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে। এই দিক থেকে কিন্তু পড়াশোনার প্রতি মনোসংযোগ যেমন বৃদ্ধি পাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু কুড়েমিও দেখতে পাওয়া যাবে, যে পড়াশোনা করছে কিন্তু কোথাও একটা ফাঁকি দেয়, একটু রিল্যাক্সেশনটা বেশি হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই মন দিয়ে করার দরকার আছে। কিন্তু অবশ্যই যদি আপনারা স্টুডেন্টরা পড়াশোনা করো, তাহলে কিন্তু কোনো খারাপ রেজাল্ট হওয়ার মতো জায়গা নেই, পড়াশোনাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কোথাও একটা ফাঁকি ঝুঁকি মারার মানসিকতাকে ত্যাগ করে পড়াশোনাটাকে মন দিয়ে করতে হবে, তাহলে অবশ্যই ভালো ফল দেখতে পাওয়া যাবে। মাতৃস্থানের দিক থেকে মাসটা কিন্তু খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে ভালোই যাবে, বিশেষ বাধা নেই সেদিক থেকে। মাতৃস্থানের যদি কোনো শারীরিক প্রবলেম থেকে থাকে, এই মাসে আপনারা ট্রিটমেন্ট করুন, সেদিক থেকেও শুভ ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন, ফলে মাতৃস্থানের দিক থেকেও খুব একটা প্রবলেম্যাটিক মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়ি গাড়ি কেনার জন্য মাসটা কিন্তু ভালো, যদি বাড়ি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাড়ি গাড়ি কিনতে পারেন, সেদিক থেকে শুভ ফল কিন্তু পেয়ে যাবেন। যারা ফ্ল্যাট নিতে চান তাদের দিক থেকেও ভালো, যারা বাড়ি থেকে লোন বাড়ি কেনার জন্য লোন নিতে চান চেষ্টা করুন, এই মাসে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। বন্ধু ভাগ্য ভালো দেখাচ্ছে, সেদিক থেকেও ভালো ফল পাবেন। যারা আর্টিস্ট বা প্লেয়ার আছে তাদের দিক থেকেও কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে, কিন্তু পরিশ্রম কিন্তু বাড়াতে হবে। কাজের দিক থেকে কোনো খামতি, আপনাদের চেষ্টার দিক থেকে কোনো খামতি অবশ্যই করা উচিত না, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পেয়ে যাবে। চলে আসি প্রেম এবং সন্তান। প্রেম এবং সন্তানের ক্ষেত্রে মঙ্গল এতদিন আপনাদের ষষ্ঠভাবে বসেছিল, এ মাসে কিন্তু সপ্তমভাবে সারা মাসই দেখতে পাচ্ছে এবং মঙ্গল কিন্তু উচ্চস্থ অবস্থায় আছে। যদিও সেখানে শনি বসে আছে, শনি মঙ্গল একটা বীজযোগের এক্সিস হয়ে আছে, কিন্তু সপ্তমভাবে পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান এবং আপনাদের রাশিতে দৃষ্টি, এর ফলে কি হবে, অনেক ক্ষেত্রেই কিন্তু প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের দিক থেকে খুবই শুভফল পাবে, যারা প্রেম করছে তাদের বিবাহের কথা কিন্তু এগোতে পারে, সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালোই দেখাচ্ছে। কারণ কি, মঙ্গল সেখানে উচ্চস্থ অবস্থায় বসে আছে, শনি বসে আছে কিন্তু মঙ্গল কিন্তু উচ্চস্থ আছে, ফলে সেদিক থেকে প্রেমের দিক থেকে যথেষ্ট ভালো। মাঝে মাঝে কিন্তু আবার ভুল বোঝাবুঝি রাগারাগি এই জায়গাটা হওয়ার জায়গা আছে, ফলে একটু কেয়ারফুলি থাকতে হবে প্রেমের দিক থেকে, তাহলে কিন্তু বিশেষ বাধা নেই। কিন্তু যাদের ধন কালসর্প আছে বা কেতু বা রাহু দশা চলছে, এদের প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে বিশেষ বাধা কিন্তু একেবারে নেই। ছোটোখাটো ব্যাপারকে বড় করে তুলবেন না, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু শারীরিক দিক থেকে, পার্টনারের শারীরিক দিক থেকে যারা প্রেম করছে তার পার্টনার, সেখানে কিছু কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঘোরাঘুরি বাড়বে, সেদিক থেকেও কোনো বাধা নেই। সন্তানের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য মাসটা কিন্তু খুব একটা খারাপ না, কিন্তু সন্তানের কিছু ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা হতে পারে, যারা বাচ্চা আছে তাদের দিক থেকে একটু নজর লাগা, একটু হাওয়া যাকে বলে হাওয়া লাগা, ছুট লাগা, এই জিনিস থেকে একটু
বাঁচিয়ে রাখবেন, যাদের বাচ্চারা খুবই ছোট তাদের কথা বলছি, ফলে সেই দিক থেকে তাদের একটু হাওয়া লাগা ব্যাপার আছে, নজর লাগা, এই জায়গা থেকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য এই মুহূর্তে উচিত হবে। অবশ্যই যাদের সন্তানরা বড় হয়েছে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে, সন্তানের শিক্ষার ব্যাপারে এই মাসটা কিন্তু একটা অতীব শুভ ফল পাবেন, সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অনেকের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা আছে, ফলে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে পড়াশোনার দিক থেকে, সন্তানের পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। কিছু ক্ষেত্রে সন্তানের বিবাহের কথা পাকা হতে পারে, সেদিক থেকেও ভালো। আবার কিছু ক্ষেত্রে সন্তানের কর্মপ্রাপ্তি, দেখুন চতুর্থ ভাবে রবি বৃহস্পতি বুধকে দেখতে পাওয়া যাচ্ছে এবং দশম ভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, ফলে মানে পঞ্চমে দশমে কিন্তু দৃষ্টি দিয়ে বসে আছে আপনাদের দ্বিতীয় ভাবে, সেখানে সন্তানের কর্মপ্রাপ্তির জন্য মাসটা কিন্তু অতীব শুভ, সেদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনার সন্তানের কর্মের দিক থেকে পেয়ে যাবে। চলে আসি রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে মাসটা কিন্তু বিশেষ প্রবলেমেটিক নয়, কেন দেখুন কিছু ক্ষেত্রে রোগের প্রভাবটা বাড়বে, যাদের ধরুন লিভারে প্রবলেম আছে, বৃহস্পতি রিলেটেড প্রবলেম, যাদের ধরুন ফ্যাটি লিভার আছে বা লিভারে চর্বি জমে গেছে বা কোনো রকম লিভারে প্রবলেম আছে, তাদের দিক থেকে কিন্তু মাসটা একটু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। কেন ছয় আট বারও কানেকশান করছে বৃহস্পতি, ষষ্ঠপতি অষ্টমভাবে বসে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু লিভারের যাদের প্রবলেম আছে তাদের দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। যারা যাদের ধরুন পেটের কোনো সমস্যা আছে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই কিন্তু একাধিক রোগের প্রাদুর্ভাব সেই জায়গাটা কিন্তু এই মাসে হতে পারে, সেই জায়গাটা সাবধানে থাকবেন। যাদের ধরুন মাথার কোনো মাইগ্রেনের প্রবলেম আছে, যাদের ধরুন কোনো মেরুদণ্ডের ব্যাকবোনের প্রবলেম আছে, এদের দিক থেকে একটু সাবধানতা এই মাসটা অবলম্বন করা উচিত। লোন কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, কিন্তু লোন পেতে কিছু বেগ কিন্তু পেতে হতে পারে, কিন্তু লোন ওভারঅল আপনারা পেয়ে যাবেন এবং শত্রুতা থেকে এই মাসটা কিছুটা হলেও রেহাই কিন্তু পাবেন, সেদিক থেকে ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে সপ্তমভাবে শুক্র বসে আছে, ফলে বিবাহিত কাপলদের মধ্যে যথেষ্ট একটা বন্ডিং, এনজয়মেন্ট করার মানসিকতা, ঘোরাফেরা, এন্টারটেনমেন্ট, এই জিনিসটা কিন্তু পার্টনারের সঙ্গে আপনারা দেখতে পারবেন। আবার মঙ্গল বসে আছে শনির সঙ্গে, সেখানে দাঁড়িয়ে আবার ছোটোখাটো ব্যাপারে পার্টনারের সঙ্গে ঝুটঝামেলা, মনোমালিন্য, এই জায়গাটাও কিন্তু হওয়ার জায়গা আছে। পার্টনার এমন কথা বললে আপনার হয়তো গায়ে লেগে গেল, হঠকারি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। একদিকে যেমন খুব ভালো ফল পাবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাও হয়ে যেতে পারে, সেই জায়গাটা মিলিয়ে ঝুলিয়ে চলার চেষ্টা করবেন। হঠকারি মানে হঠাৎ করে কোনো কথা পার্টনার বলে ফেললো, আপনার গায়ে লেগে গেল, এই জায়গা থেকে কিন্তু বেশি গায়ে মাখবেন না, কেন পরিস্থিতিটা এরকমই একটা হয়ে আছে। ফলে একদিকে যেমন খুব ভালো ফল পাবেন, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট বাড়বে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখতে পারবেন ছোটোখাটো ব্যাপারকে ইগোয়েস্টিক প্রবলেম একটা পার্টনারের সঙ্গে হতে দেখা যাবে, সেই জায়গাটা কিন্তু পার্টনারের অনেকের ক্ষেত্রে নতুন বিবাহের কথা পাকা হতে পারে, খুব প্রবল সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে বিবাহের যোগ আসার একটা প্রবল সম্ভাবনা এই মাসে আপনারা দেখতে পারবেন। যাদের ধরুন বিবাহযোগ্য হয়েছে বা বিবাহযোগ্য হয়েছে তাদের জন্য কিন্তু এই মাসটা একটা খুবই ভালো মাস যেতে চলেছে, বিবাহের যোগাযোগ কিন্তু আসার মতো জায়গায় কিন্তু আছে, সব মাসে কিন্তু এই যোগটা থাকে না সেইভাবে, এবং দীর্ঘদিন অনেকের ক্ষেত্রে শনি বসে থাকার জন্য বিবাহ হচ্ছে না, বিবাহ হতে বাধা বা কথা দিয়ে যাচ্ছে কথা রাখছে না, এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিলো, কিন্তু এই মাসে কিন্তু একটা বিবাহের যোগ আছে, সেটাকে কাজে লাগান, তাহলে অবশ্যই নতুন বিবাহের যোগাযোগ কিন্তু হতে পারে। অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাসে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবে। ব্যবসার দিক থেকে যেমন প্রথমে বলি, যারা গার্মেন্টসে ব্যবসা করে, যারা ধরুন শৌখিন দ্রব্যের ব্যবসা করে, খনিজ দ্রব্যের ব্যবসা চালায়, অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে, এইসব ব্যবসাগুলো কিন্তু মোটামুটি ভালো যাবে। গার্মেন্টসের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, ওভারঅল ব্যবসার জায়গাটা কিন্তু এই মাসে খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত ব্যবসার ব্যাপারে এই মুহূর্তে নিতে যাওয়া উচিত না, যেহেতু পাঁচ পাঁচটি গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে এমন কোনো সিদ্ধান্ত নিলেন পরবর্তীকালে সেখান থেকে সমস্যা তৈরি হয়ে গেল, তাই এই মুহূর্তে কোনো বিশেষ স্টেপ কিন্তু ব্যবসার দিক থেকে নেওয়া উচিত না, একটু সময়টা নর্মাল হয়ে যায় তারপর কিন্তু আপনারা নিতে যাবেন না, তো দেখা গেল যে একটা সময় সিদ্ধান্ত নিলেন সেটা কিন্তু খুব বেশি ফলপ্রসূ হলো না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্য যাই করবেন ভেবে চিন্তে করবেন। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো যাবে, সেই দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, কোনো বিশেষ বাধা নেই। অষ্টমভাবে একাধিক গ্রহের অবস্থান,
অষ্টম ভাব যদিও খুব একটা শুভ ভাব না, কিন্তু অষ্টম ভাবে একাধিক গ্রহের অবস্থান কিন্তু অনেক দিক থেকে, যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করছে, মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছে, যারা ধরুন কোনো থিসিস লিখছে, এইসব লাইনগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবে, আগের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন, সেদিক থেকে উচ্চশিক্ষায় লাভ দেখতে পারবেন। অবশ্যই 13 তারিখের পরে 14 তারিখ নাগাদ রবি যখন আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে এবং 24 তারিখে বুধ যখন ভাগ্যস্থানে চলে আসবে, তখন কিন্তু পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন আপনারা আরও বেশি দেখতে পারবেন, অর্থাৎ পরিস্থিতিটা আরও বেটার হবে। দ্বিতীয় হবে কিন্তু পরিস্থিতির মধ্যে ভাগ্যের দিক থেকে সাথ পাওয়া, যেটা খুব দরকার হয় একটা মানুষের চলতে গেলে ভাগ্যের সাথ, সেটা কিন্তু আপনার সেকেন্ড হাফে অতীব শুভ পাবেন, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে, মনের ইচ্ছা পূরণ হতে পারে, ভাগ্যের দিক থেকে কোনো কাজ কিন্তু আপনারা বের করে নিতে পারেন, ভাগ্যের সাথ পাওয়ার জন্য কোনো কাজ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো। উচ্চশিক্ষা দূরযাত্রা পিতার দিক থেকে শুভ ফল কিন্তু সেকেন্ড হাফে দেখতে পাওয়া যাচ্ছে, ফার্স্ট হাফটা অতটা না দেখতে পারলেও সেকেন্ড হাফটা কিন্তু ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাথ দিতে আরম্ভ করবে, সেদিক থেকেও ভালো ফল কিন্তু পাবেন। কর্মের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে, কর্মে প্রমোশন, কর্মের দিক থেকে লাভ, কর্মে আর্থিক উন্নতি, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো, ফলে চেষ্টা করুন। যদি ইয়ার এন্ডিংয়ের মাস মার্চ মাস অবশ্যই কিন্তু আপনাদের দিক থেকে কিছু শুভ ফল পাবেনই, কারণ মঙ্গলের দৃষ্টিটা কিন্তু দশম ভাবে পড়ে আছে, সেই জায়গাটা কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জন্য ভালো। অবশ্যই অনেকের ক্ষেত্রেই কর্মপ্রাপ্তির একটা যোগ কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। আবার যারা কর্ম করছে তাদের দিক থেকেও কিন্তু এই মাসটা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা মাস যেতে চলেছে, সেদিক থেকেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যায়। রাহুর অবস্থান, একাদশে রাহু বসে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে এই যে রাহু দৃষ্টি পড়ে আছে এতগুলো ভাবে, ফলে রাহু কী করবে হঠাৎ করে কিন্তু একটা চেঞ্জ এনে দেয়, অনেক ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ এনে দিতে পারে, সেই চেষ্টা হতে পারে প্রেমের মধ্যে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেম কোনো কারণে অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, রাহু কিন্তু এই জিনিসটা দেয়, প্রেমের মধ্যে পরিবর্তন, বিবাহিত জীবনে সমস্যা করে একটা কোর্ট কেস করে দেয়, অনেক রকম সমস্যা কিন্তু রাহু দিয়ে থাকে, সেই জায়গাটা কিন্তু যদি রাহুর দশা চলে তাহলে কিন্তু প্রেমের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, বিবাহিত জীবন, ব্যবসার ব্যাপারে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন। যদি দেখা যায় আপনার ব্যক্তিগত রাশি যেটা রাহু খুব একটা পজিটিভ নেই, খুব একটা ভালো নেই, তাহলে কিন্তু একটু বেশি সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত, হঠাৎ করে কোনো খরচের আধিক্য বেড়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পিতার শারীরিক দিক থেকে কোনো সমস্যা হওয়ার জন্য খরচ বেড়ে গেল, বা পরিবারে কোনো দায় দায়িত্ব নেওয়ার জন্য কিছু খরচ বেড়ে গেল, এই জায়গাটা কিন্তু এই মাসে আছে, কিন্তু সেই জায়গাটা কন্ট্রোল করে নিতে চাই পারলে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। একাদশে রাহু অনেক দিক থেকে সফলতা দেয়, হঠাৎ অ্যাচিভমেন্ট, হঠাৎ কোনো জায়গা প্রাপ্তি, হঠাৎ টপমোস্ট পদ কিন্তু অনেক সময় দিয়ে দেয়, কিন্তু রাহু কিন্তু যতই ভালো দিক না কেন তার মধ্যে কিছু ফাঁক কিন্তু রেখেই দেয়, ফলে রাহুকে বুঝে চলাটাই আপনাদের সবচেয়ে বড় কাজ, ফলে একদিক থেকে যেমন রাহু অতীব শুভ ফল দেবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে, যাদের রাহু দশা চলছে তারা তো খুব ভালোই বুঝতে পারছে যে রাহু কতটা ভালো দেয় কতটা খারাপ দেয়, কিন্তু একাদশে রাহু খুব একটা খারাপ ফল দেয় না নর্মালি, যদি ব্যক্তিগত রাশি যেটা রাহু একান্তই খারাপ না থাকে তাহলে খুব একটা সমস্যা তৈরি করবে না, কিন্তু যেহেতু রাহু দৃষ্টি সপ্তম পঞ্চম তৃতীয় পড়ে আছে সেই দিক থেকে কিন্তু, এবং দ্বাদশে সেই দিক থেকে কিন্তু যাই এইসব জায়গার থেকে, বিবাহিত জীবনেই বলুন, ব্যবসার দিক থেকেই বলুন, প্রেম বা সন্তানের দিক থেকেই বলুন, বা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যই বলুন, অনেক ভেবেচিন্তে কিন্তু নেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হতে দেখা যাচ্ছে না। দ্বাদশভাবে একাধিক গ্রহের দৃষ্টি কিছু ক্ষেত্রে বিদেশ কানেকশান দিতে পারে, বিদেশ যাত্রা হওয়ার যোগ আছে, অবশ্যই কিন্তু সেই জায়গাটা পাবেন, আবার কিছু খরচের যোগও কিন্তু আছে, ফলে মিলে ঝুলে ফলটা পাবেন। ওভারঅল কিন্তু কিছু কিছু দিক থেকে অতীব শুভ ফল এই মাসে কিন্তু আপনারা পাবেন, ফলে ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন কর্কট রাশির এই মাসটা কেমন যাবে। এর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।